subscribe to my channel. And also press this bell icon. Assalamu alaikum dear viewers. আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো বিষয়টি হচ্ছে বান্দরবনের পাহাড়ে গুগল ম্যাপে আরবিতে আল্লাহ লেখা। এই শিরোনামে ফেসবুকে আমরা অনেক রকমের পোস্ট দেখতে পাচ্ছি, তাছাড়া অনেক অনলাইন মিডিয়া অনলাইন নিউজে এই ধরনের আমরা নিউজ দেখতে পাচ্ছি। তো বিষয়টা কি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি নিশ্চয়ই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিষয়টি হচ্ছে বান্দরবনের পাহাড়ে গুগল ম্যাপ থেকে নির্দিষ্ট দূরত্বে দেখা যাচ্ছে আরবিতে আল্লাহ লেখা। গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে দেখলে দেখা যাচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত নাফকুম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গায় আরবিতে আল্লাহ আদলে লেখা। গুগল ম্যাপে একটু জুম ইন করলে দেখা যায় ছোট ছোট নেড়া পাহাড় ও পাহাড়ের খাজের মাধ্যমে সৃষ্ট সাদা অংশটি আল্লাহ লেখার আদলে ভেসে উঠেছে। অনেকটা হাঁটা পথের মতো অংশের কারণে সাদা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে জায়গাটিকে মানুষের তৈরি নাকি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তো বিষয়টি এমনটাই ছিল। আপনারাও চাইলে আমার সাথে সাথে বিষয়টি কি আসলে সত্যি না মিথ্যা, কোন ধরনের সেটি প্র্যাকটিক্যালি দেখতে পারেন। তো সেটি দেখার জন্য আসুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ম্যাপে। এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গুগল ম্যাপে আপনারা এই যে সার্চ বক্স দেখছেন, তো একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই আপনার ফোনের যে লোকেশনটি আছে লোকেশনটি অন করে রাখবেন। এই যে লোকেশন, লোকেশনটি অন করে রাখবেন। তো এই যে সার্চ বক্সে লিখবেন নাফাকুম, নাফাকুম জল প্রপাত, এটা লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর এরকম আসবে। তো আসলে আপনারা এটাকে স্যাটেলাইট ভিউ করবেন। তো আমার ফোনে এখানে আছে, তা আমি এখান থেকে এই যে স্যাটেলাইট লেখা আছে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাকৃতিক দৃশ্য চলে আসলো। তো আপনারা এটাকে একটু ব্যাক দিবেন, ব্যাক দিলে এই যে যে স্ক্রিনটা আসলো এটা চলে গেল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাফাকুম ওয়াটার ফলস বা নাফাকুম জলপ্রপাত। তো বন্ধুরা এরকম যখন আসবে আপনার সামান্য একটু জুম আউট করবেন। এই যে এটাকে দুই আঙ্গুলে এরকম ধরে জাস্ট একটু জুম আউট করবেন, আর একটু জুম আউট করবেন, বেশি করবেন না, আবার একটু সময় নেবে। তো আপনারা বাম দিকে দেখবেন, জায়গাটা হচ্ছে বাম দিকে। তো বাম দিকে এখনও দেখতে পাচ্ছি না। তো আমি আরে একটু জুম আউট করলাম, জুম আউট করে দেখি এই যে, এই যে বাম দিকে এই যে এই দৃশ্যটা, এই যে এই দৃশ্যটা হচ্ছে এই যে দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ। তো আমি এটাকে আরও
জুম ইন করে দেখাচ্ছি, আপনারা দেখেন এই যে, এই যে একদম গুল মাফে লেখা আছে আল্লাহ লেখা সদৃশ্য স্থান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এটা কি প্রাকৃতিকভাবে আল্লাহর কুদরতে হয়েছে নাকি কোনো মানুষের হাতে গড়া, সেটা অবশ্যই জানা নেই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।